আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই যে আমি বেডরুম থেকে বের হচ্ছি, সামনে কি অবস্থা, সবাই কি করতেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আমার বাসায় কিন্তু খুব আয়োজন চলছে আমার হাজবেন্ডের বার্থডে উপলক্ষে। তো যদিও বয় মানুষ, তবে আমরা একটু এবারের বার্থডেটা একটু খুব ধুমধাম করে সেলিব্রেশন করছি। তো আপনারা দেখলে দেখতে থাকবেন আর কি, যদি আপনাদের ভালো লেগে যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা। তো এরা হচ্ছে আমাদের অফিসের যে ছেলেরা, যারা আমাদের অফিসেই কাজ করে, ওদেরকে বলেছি যে তোমরা এসে একটু বাসাটা মানে বেলুন টেলুনগুলো ফুলাই দিয়ে যাও, মানে অতটা সময় পাচ্ছিলাম না এগুলো করার। তো ওদেরকেই ডেকেছি, আর রান্নাবান্না করার জন্য একটা ভাইয়া এসেছে, সে রান্না করবে। তো এই যে মশলাপাতি সব বাটা ব্লেন্ড করা সব শেষ, আর রান্না হয়েছিল আমাদের বাসার গ্যারেজের সামনে। তো আমি একটু ওখানে গিয়েছিলাম দেখতে কিভাবে কি রান্নাবান্না করছে আর কি। আর রান্নাটা করতে করতে আসলে সন্ধ্যা হয়ে গেছিলো আর কি বসাতে, তো বেশি রান্নার ভিডিও আমি দিতে পারিনি, করতে পারিনি। আসলে সন্ধ্যার সময় বাসায় গেস্ট আসতে শুরু করেছে, আর তখন বাইরে যেয়ে আর কি দাঁড়িয়ে থাকাটা সম্ভব না। তো আপনাদেরকে অল্প অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে একেবারে আমার বাসা গেটের সামনে রান্না করছে ভাইয়াটা, আমার হাজবেন্ডেরই এক বন্ধু, খুব ভালো রান্না করে। তো উনি রান্না করছেন। তো এটা হলো গরুর বিরিয়ানি হয়েছিল, আর আমি বাসায় আলাদা করে খাসির মাংস আর পোলাও রান্না করেছিলাম। আমাদের কিছু মানে ভিন্নধর্মী ভাইরাও ছিল, যারা আমার হাজবেন্ডের সাথে কাজ করে, আবার তার কিছু ফ্রেন্ডও আছে। তো ওদের জন্য আমি বাসায় আলাদা রান্না করেছি। আর এদিকে গেস্ট অল্প অল্প করে আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন বাসাটা কীভাবে সাজিয়েছি। আসলে যেটুকু পারি পারলাম আর কি, অতটাও তো মানে বেশি করতে পারিনি, যা পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর ছোটো পিচ্চিটা এই যে ওদের কাছে দিয়ে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, ওদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছে আমার বাবুটা, ওদের কাছে ছিল সারাটা সন্ধ্যা। তো আপনারা দেখেন আজকের ভিডিওটা কিন্তু সত্যি বলছি আপনাদের ভালো লাগবে। যারা দেখছেন লাইক দিয়ে দিবেন প্লিজ, আর অবশ্যই ভালো ভালো কমেন্টস করে জানাবেন কার কেমন লাগলো। এদিকে শসা লেবু কাঁচা ঝাল রেডি সবাইকে খেতে দেওয়ার জন্য, আর ততক্ষণে কেক চলে এসেছে। এই যে দেখেন কেকটা, এটা আমার হাজবেন্ডের বার্থডে কেক। যেহেতু লোক অনেক বেশি ছিল তাই কেকটাও অনেক বড়, প্রায় 60-70 জন মানুষ। তো কেকটা মানে খুব ভালো মতো হয়ে গেছে, আর রান্নাবান্নাও মোটামুটি সবাই অনেক প্রশংসা করছে। ওই ভাইয়াটার যে রান্না করেছে, যে খুব ভালো রান্না হয়েছে, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। তো এই যে অল্প কিছু লোকজন চলে এসেছে, আর মাঝখানে এই যে পিচ্চি দুইটা, আমার ছেলে আর আমার বোনের মেয়েটা আর কি, ওরা একটু হাঁটাহাঁটি করছে দেখছে। আর আমি এত মানুষের মধ্যে যে আসলে ভালোভাবে ভিডিও করতে পারিনি ততটা বলতে গেলে, কারণ অনেকেই আছে আমার অপরিচিত, অনেকে পরিচিত, আবার বেশিরভাগ মানুষই অপরিচিত আমার, যেহেতু হাজবেন্ডের বার্থডে। তো তার কিছু ফ্রেন্ড কলিগ এটা সেটা তো আমি সবাইকে আর চিনি না, যে কারণে সামনে যেয়ে যেয়ে বেশি ভিডিও করতে পারিনি, কারণ অত মানুষের ভিতরে তো যে অভ্যাস তো না আর কি, এর জন্য লজ্জা লাগতেছিল, যে কারণে আর বেশি অতটা করিনি। এই যে যখন কেক কাটাকাটি হচ্ছিল, কেক কাটার জন্য প্রায় আধা ঘন্টা যাবৎ শুধু দাঁড়িয়েছিলাম, সবাই আগে ছবি তুলবে, ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত। এই যে দেখেন সবাই যার যার মতো ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো যে কারণে কেক কাটতে কাটতে আমার দাঁড়াতে থাকতে থাকতে পা বাঁধা হয়ে গেছে। আরও অনেক লোক ছিল, গরমও ছিল একটু, আসলে যদিও ফ্যান দুইটা চলছে, তো তারপরও এত লোকের ভিতরে কিন্তু গরম লাগে। আর একটু শাড়ি পরেছিলাম, যে কারণে খুব একটা অস্বস্তিকর বিষয় ছিল এখানে। এই যে অবশেষে আমার ছেলে আরাফাত আর তার আব্বু দুজনে মিলে কেকটা কেটেই ফেললো, আর সবাই এখন অল্প অল্প করে খেয়ে নিচ্ছে। আর আমি ভয়েস দিতে দিতে আবার আমার বাসার যে আপুটা কাজ করে সে এসেছে, তো তার সাথে আবার একটু কথা বলতে যাচ্ছিলাম। তো চিন্তা করলাম না থাক, ভিডিওটা সে প্রায় লাস্ট পর্যায়ে, তো একটু ভয়েসটা দিয়ে যাই, সে হয়তো কোনো দরকারে আসছে আবার। আর কেকটা কাটার পরে এই যে পিস পিস করা হচ্ছে, সবার কাছে কেক পৌঁছে দেওয়া হচ্ছে।
তো সবাই কেক খাওয়া খাই করতেছে, আর আমি ওদিকে আবার যে ভাই রান্না করছিল ওনরা আবার ড্যাগ নিয়ে ঘরে আসছে, তো ওইখানে মানে দেখার দরকার ছিল সবাই মানে লোকজনকে বাইরে দেওয়া টাওয়া, তো উনি বেড়ে দিচ্ছিল সবাইকে, আর যারা আলাদা আছে তাদেরকে আমি বেড়ে দিচ্ছিলাম। পোলাও আর খাসি যারা খাবে তাদের জন্য আমি ওইখানে দায়িত্ব ছিলাম। আর এই যে সবার খাওয়া দাওয়ার পরে কিন্তু বেশ অনেকটা খাবার থেকে গিয়েছিল, যে খাবারগুলো পরবর্তীতে অন্য আত্মীয়দেরকে দিয়ে দিয়েছি।